হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর এ ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য খুব সিম্পল আর সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ঝিঙে দিয়ে বড়ি আলুর ঝোল। তার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ঝিঙে, এক বাটি আলু, তিনটে টমেটো, এক বাটি বড়ি, ছোট এক বাটি পেঁয়াজ আমি কেটে নিয়েছি, একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে এই রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়েছে, এবার আমি এই বড়িগুলো নিয়েছি, বড়িগুলো একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। বড়িগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার দিয়ে দেবো এক চামচ পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, যখন এই মশলাটা দিয়ে আর এই তেজপাতা দিয়ে ভালো গন্ধটা বেরোবে, তারপরে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এক বাটি পেঁয়াজ ওটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট, পেস্টটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এবারে আলুগুলো আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ হলুদ, দিয়ে ভালো করে মশলা আলু পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো, টমেটোটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ঝোলের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একবার এর সঙ্গে মিশিয়ে নেব। গাইস, যা গরম পড়েছে, এই গরমে তৃপ্তি করে খাওয়ার মতন একটা রেসিপি, তোমরা বাড়িতে একবার হলে ওটা ট্রাই করবে, খুবই ভালো লাগে খেতে রেসিপিটা। এবার এর মধ্যে দিয়ে দেবো অনেক জল, জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। দেখো ভাই, আমার ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে তরকারির, আলুটাও ভালো করে গলে গেছে। আলুটা গলার পরে এবার আমি এই ঝিঙেগুলো কেটে রেখেছি, এই ঝিঙেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি আলু বড়ি সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব। বড়িটা দিয়ে, ঝিঙেটা দিয়ে আমি আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো। গাইস, আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। দেখো আলুগুলো ভালো গলে গেছে, ঝিঙেগুলোও ভালো গলে গেছে, আর ঝোলটা আমি একটু কমই রেখেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন যেমন খাবে তেমন রাখতে পারো। আর এর উপর দিয়ে হালকা একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।